কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে বহুল প্রতীক্ষিত দেশের প্রথম গভীর সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। আজ 11 নভেম্বর শনিবার মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন এবং প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাতার বাড়ি সমুদ্র বন্দর বাংলাদেশের অর্থনীতির জন্য গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে। এই বন্দরে জোয়ার ভাটায় যে কোনো সময়ে 8,000 TEUS এর জাহাজ ভিড়তে পারবে। এতে উল্লেখযোগ্য হারে কমে আসবে পণ্য পরিবহন খরচ। 2026 সালে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে 2041 সাল নাগাদ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বর্তমানের স্মার্ট দেশ সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে। চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনীতির লাইফলাইন, মাতার বাড়ি বন্দরও হবে প্যারালাল অর্থনীতির লাইফলাইন। দেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্র বন্দর স্থাপনের জন্য 17,777 কোটি 20 লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে মাতার বাড়ি বন্দর ইউনিয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। মাতার বাড়ি টার্মিনাল বাস্তবায়িত হলে 16 মিটার বা তার অধিক গভীরতা সম্পন্ন বাণিজ্যিক জাহাজ গমনাগমন করতে সক্ষম হবে। গভীর সমুদ্র বন্দর নির্মাণের লক্ষ্যে 350 মিটার প্রশস্ত ও 16 মিটার গভীরতা সম্পন্ন 14.30 কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ চ্যানেলের নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়া অ্যাপ্রোচ চ্যানেলের উত্তর পাশে 2,150 মিটার দীর্ঘ ও দক্ষিণ পাশে 670 মিটার দীর্ঘ ব্রেক ওয়াটার নির্মাণ কাজ শেষ হয়েছে। 2026 সালের মধ্যে আনুমানিক 0.6 থেকে 1.1 মিলিয়ন TEUS হ্যান্ডেল করা সম্ভব হবে। এছাড়া 2041 সালের মধ্যে আনুমানিক 2.2 থেকে 2.6 মিলিয়ন TEUS কন্টেইনার কার্গো হ্যান্ডেল করা সম্ভব হবে। প্রকল্পের সড়ক ও জনপথ অংশে 27.7 কিলোমিটার সড়ক নির্মাণের মাধ্যমে মাতারবাড়ি বন্দরের সঙ্গে ন্যাশনাল হাইওয়ের সংযোগ স্থাপনের কাজ এখন চলমান।